তোমাদেরকে দেখাবো আমি একবে স্কালার কিভাবে টাচ আপ হয়। তো দেখো একটু জায়গায় পায়রা মারা আছে, তো আমি এখানটায় একবে স্কালার করবো। দেখো টাচ আপ, প্রথমে ফার্স্ট কোট মারলাম যেখানে পায়রাটা আছে ওইখানে, তো একবে স্কালার এরকমই থাকবে। তো ড্রাই হতে হবে, সময় লাগবে, আস্তে আস্তে ড্রাই হবে একবে স্কালার। দেখো ড্রাই হয়ে গেছে, আমি আর একটা কালার অ্যাপ্লিকেশন করলাম, সেকেন্ড কোট অ্যাপ্লিকেশন। তো সবাই ফলো করো আর দেখো যে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করতেছি। আর ফুল দরজা আমি কোনো কালার করবো না, আমি টাচ আপ করেই ফুল দরজা ফুল ক্লিয়ার মারি তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও, একাবেশ কালার সবসময় ভিজাটাবে থাকবে অল্প, আর আস্তে আস্তে এক কোণার থেকে শুকাবে, যেমন শুকাবে পুরো টোকা ড্রাই হয়ে যাবে। তো তোমরা সবাই ফলো করো যেভাবে আমি করতেছি ভিডিওটা, তোমরা লক্ষ্য রাখো। তো দেখো আমি এটা হলো কন্ট্রোল কোড, তো আমি কন্ট্রোল কোড যেভাবে মারতেছি তোমরা সেইভাবে মারো, যেরকম দেখতেছ সেরকমই। তো কন্ট্রোল কোড হয়ে গেলো, হালকা উড়াই দিলাম, তো এখন আমাদের কালার কমপ্লিট। তো তোমরা সবাই ফলো রাখো আর দেখো কীভাবে কালারটা কমপ্লিট হয়। তো দেখতেই পারতেছ আমাদের কালার হয়ে গেছে, কালার শুকিয়ে গেছে। তো এখন আমাদের ক্লিয়ার প্রসেস, ওকে। তো এখন ক্লিয়ার প্রসেস করবো, তো ক্লিয়ার মারবো টুকে ক্লিয়ার। তো ক্লিয়ার প্রসেসটা আমি কীভাবে করবো সেটাই তোমাদেরকে প্রসেসটা আমি দেখাই নেবো। তো দেখো কালার শুকাই গেছে, শুকালে এখন ওটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার করে নিই, মাত্র 10 গ্রাম কালারে আমি পুরো মেকআপ করে দিয়েছি। তো আমি যে প্রসেসে করতেছি তো ওটা ফেরত করার কোনো দরকার নাই অল্পের জন্য, তাই ফুল ক্লিয়ার মারবো। তো প্রসেসটাকে তোমরা সবাই ভালো করে ফলো করো আর লক্ষ্য করো, সবাই দেখতেই পারতেছো যেভাবে আমি প্রসেস অ্যাপ্লিকেশন করতেছি, তোমরাও সেভাবে অ্যাপ্লিকেশন করো। তো দেখে নাও সাইডে প্রথমে আমি ক্লিয়ার অ্যাপ্লিকেশন করলাম, তো তোমরা সবাই ভালো করে ফলো করবে, দেখবে কালারটা কীভাবে অ্যাপ্লিকেশন হয়। তো দেখে নাও, প্রথমে ফার্স্ট কাট ক্লিয়ার মারলাম একটা, এরপর ফাইনাল মারবো। তো দেখতে পাচ্ছ, আর এটা আমি হালকা যেখানে কালারটা ছিল ওখানে কট মারলাম হালকাভাবে। তো তোমরা দেখো এখন ফাইনাল ক্লিয়ার, তো দেখতেই পাবে একদম একদম নতুনের মতন ফিনিশিং দিব। তা তোমাদের প্রসেস কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও আমি যেভাবে ক্লিয়ার মারতেছি সেভাবে তোমরা ক্লিয়ার মারবে, ক্লিয়ার সুন্দর আর ভালো যাতে হয়। তা তোমরা দেখো আর ফলো করো। তা দেখো আমি ক্লিয়ারটা ফাইনাল মারতেছি, তা তোমাদের ক্লিয়ার প্রসেস কালার প্রসেস কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে একবার সম্বন্ধে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই জানাবো। তো দেখে নাও ক্লিয়ার একদম সেম নতুনের মতন করে দিচ্ছি আমি, তা তোমাদেরকে কেমন লাগলো প্রসেসটা সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলবে। তো তোমাদের দেখো না একদম নতুন আমাদের ব্র্যান্ড নিউ যেমন নিউ করে দিচ্ছি আমি। তো দেখে নাও সবাই চারিদিক দিয়ে যেরকম প্রসেস সেরকম আমি কালার করে দিয়েছি, তো যখনই কালার করবে তোমরা এইভাবেই করবে। তো তোমাদের আমার প্রসেসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমাদের যদি আমার প্রসেস ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো আগলে টাইম আমি অন্য ভিডিও নিয়ে আসবো, ধন্যবাদ।